হয় আজি ঘোষণা করা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে রিজাল্ট দিছে, আর সেই রিজাল্ট দেখবলে পাওয়া গেছে যে বঙাইগাঁও জেলার জয়ীঘোপার যে বালাপাড়া প্রগতি একাডেমি, আর প্রগতি একাডেমি 100% উত্তীর্ণ হওয়ার পিছতে দেখবলে পাওয়া গেছে যে বিদ্যালয়খনত ছাত্র ছাত্রীর মধ্যে আনন্দ উল্লাসের লগতে ছাত্র ছাত্র ছাত্রীর আসলতে এই বালাপাড়া প্রগতি একাডেমি আছে, এই প্রগতি একাডেমির যে আনন্দ উল্লাস আরম্ভ হয়েছে যে আসলতে ইয়াতে যে সত্তর মানে 100% ছাত্র ছাত্রী উত্তীর্ণ হওয়ার বাবে এই বিদ্যালয়খনত এতিয়া আনন্দ উল্লাস দেখিবলৈ পাইছে। মোৰ লগতে এখন বিদ্যালয়ের অধ্যক্ষ আছে, তেখেতৰ পৰা জানিব বিচাৰিম আসলতে কি কব স্যার আপনার যে বিদ্যালয়ত 100% উত্তীর্ণ হয়েছে কি কব আসলে? আমি খুব আনন্দিত আমার প্রগতি একাডেমির পৰা এইবেলি শতকরায় উন্নতি হয়েছে, উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ মোট আমার 70 জন লড়া ছোয়ালিয়ে এইবেলি উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল। ইয়ারে কলা শাখাত 60 জনে, 60 জনের ভিতর 16 জনে ফার্স্ট ডিভিশন পাইছে, 20 জনের সেকেন্ড ডিভিশন, আর তৃতীয় বিভাগত 24 জনে পাস করেছে। লগতে বিজ্ঞান শাখাত আমার 10 জন আসলে, প্রথম বিভাগত 1 জনে পাস করেছে, আর দ্বিতীয় বিভাগত 5 জনে, আর চতুর্থ বিভাগত তৃতীয় বিভাগত 4 জনে পাস করেছে। আমার এই বিদ্যালয় বহুত বেশি দিনের নয়, 2018 সনত আমার এইখান বিদ্যালয় উত্তীর্ণ ছিল। জন্মলগ্নের পরে আমার এই বিদ্যালয়ের কৃতকার্যতা উন্নত মানের, প্রতি বছরই আমার হস্তরা উত্তীর্ণ হয়ে আছে। আমি আশা রাখিছো যে আমার ভবিষ্যতেও এই এনেকুৱা রেজাল্ট হয়ে থাকবে। ধন্যবাদ জানাইছো অধ্যক্ষ। মোৰ লগত আছে এজন ছাত্রী, তেখেতের পৰা জানিব বিচাৰিম আসলে কেনেকুৱা লাগিছে আজি তোমাৰ ভাল রেজাল্ট হওয়ার পিছত কেনেকুৱা লাগে? আজি বহুত আনন্দিত হৈছো, আজি বহুত দিন পিছত ইমান মানে উল্লাস মনত আছে, বহুত হ্যাপি। আজি কিমান নম্বর পাইছো তুমি? মই 77% হয়, 77% তোমাৰ তোমার এই সফলতার পিছত কার হাত আছে? মেইনলি কব বিচাৰিম তো আমার শিক্ষকসকলে বহুত কষ্ট কৰিছে আমাৰ কাৰণে, আৰু মাক দেউতাকৰ আশীৰ্বাদ এইখিনি সিহঁতৰ কাৰণে আজি, আৰু অলপ হাৰ্ড ৱৰ্ক কৰিছিলো তাৰ কাৰণে। হয়, ধন্যবাদ জানাইছো তেখেতক। আর মোৰ লগত আৰু এজন শিক্ষক আছে, তেখেতৰ পৰাও কিছু কথা জানিব বিচাৰিম কি কব আসলতে আপোনাৰ বিদ্যালয়ত আনন্দ লাগ দেখিবলৈ? সঁচাকৈ আমি নথৈ আনন্দিত, আজি আমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ৰ চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰিছে, আমি 100ৰ ভিতৰত 100% আমার উত্তীর্ণ হয়েছে, আমি নথৈ আনন্দিত। আমি আমার এইবেলি কলা শাখাত 60 জন দিছিল, অবতীর্ণ হয়েছে, 60 জনের ভিতর 60 জনে পাস করেছে, 100% পাস করেছে। লগতে আমার আমার প্রথম বিভাগত লাভ করেছে 16 জন মানে 16, আর দ্বিতীয় বিভাগত লাভ করেছে আমার 20 জন 20, আর থার্ড ডিভিশন পাস করেছে আমার 24 জন পাস করেছে। বিজ্ঞান শাখাত আমার এজনে প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে, 77% লাভ করবলে সক্ষম হয়েছে, আর দ্বিতীয় বিভাগত আমার 5 জন পাস করেছে, আর তৃতীয় বিভাগত আমার 4 জন পাস করেছে। আমি সম্পূর্ণ কলা শাখা আর বিজ্ঞান শাখা লো আমার 70 জন আমার অবতীর্ণ হয়েছিল, 70 মানে 70 জনে পাস করবলে সক্ষম হয়েছে। সঁচাকৈ আমি 100% আজি প্রগতি একাডেমির পৰা আমার লড়া ছোৱালীয়ে পাস করবলে সক্ষম হয়েছে, সেইকাৰণে আমি সকলে নথৈ আনন্দিত। লগতে আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকলক মই ধন্যবাদ জ্ঞাপন করছো, আমার লড়া ছোৱালীবিলাকো আমি ধন্যবাদ জ্ঞাপন করছো, আমার অভিভাবক অভিভাবিকা সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো, আর লগতে আপনাদের ইয়াত আহার কারণে আমার আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো, আপনাদের ইয়াত আহার কারণে। হয়, ধন্যবাদ তেখেতক, ধন্যবাদ। আর যে জয়ীঘোপাৰ প্রগতি একাডেমি, প্রগতি একাডেমি দেখবলে পাওয়া গেছে যে 100% উত্তীর্ণ হওয়ার পিছতে এই মূল কামরা হাতে দেখা যায় যে আসলে ধরে পড়েছে এইখান বিদ্যালয়।